আসসালামু আলাইকুম। আমরা আজকে 15 ওয়াট লাইট রেডি করব, মোটামুটি 40টা আপনাদেরকে সবাইকে দেখাবো আমরা কীভাবে কাজ করতেছি। আমরা সর্বপ্রথম স্টিক লাইট নিয়ে কাজ করতেছি। এখানে দেখেন এই যে কন্ট্রোলারগুলো এই টেবিলে রাখছি, এখান থেকে আমরা বক্স খোলানো হচ্ছে। এখানে বক্স খুলে এই যে ব্যাটারি ঢাকনা এখানে রেখে দিবে, এভাবে রাখিনি, এখানে রেখে দিই। কন্ট্রোলারগুলো আমরা এখন সিলিকন ঢুকাই নেব, প্রত্যেকটা সিলিকন ঢুকাবো এবং আয়রন দিয়ে সোল্ডার করে নেব। এখন আমি একটা সিলিকন ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে, এবার সবগুলোতে ঢুকাই নেবেন। এবার সবগুলো ঢুকে নিলাম, একটা 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 সবগুলো ঢুকালাম। সবগুলো ঢুকে নিয়ে এখন আমরা হিট দিলাই আয়রন দিয়ে লিড লাগিয়ে নেবেন। এভাবে প্রত্যেকটা লাইট লিড লাগিয়ে নেবেন সবগুলাতেই। এই যে এটা যেভাবে লাগাই দিলাম, এবারে প্রত্যেকটা লাগাই নেবেন। আমরা এগুলো তার সোল্ডার করে নেব, একটা একটা করে লাইটের তার ব্যাটারির তার এভাবে সোল্ডার করে নেবেন সবাই, দ্রুত কাজ হওয়ার জন্য। আর আমরা কী ব্যাটারি লাগাচ্ছি এটাও আপনারা বুঝতে পারবেন। আমি বিস্কুট ব্যাটারির কথা বলি, বিস্কুট ব্যাটারি সব থেকে ভালো। আমরা বিস্কুট ব্যাটারি 15 ওয়াটের জন্য লাগাচ্ছি, কন্ট্রোলার লাগাচ্ছি। এই দেখেন এই এলইডি তার, এগুলো সব সোল্ডার দিয়ে নেবেন, লিড নিয়ে নেবেন, লিড লাগাই নেবেন। তাহলে কন্ট্রোলার ভালোভাবে ফিটিং হবে, কন্ট্রোলার সাথে ভালোভাবে ফিটিং হবে এই কন্ট্রোলার সাথে। এই কন্ট্রোলারগুলো দেখেন আমি এখন দ্রুত লাগাচ্ছি, আপনারা এভাবে লাগাই নেবেন। যেভাবে আপনাকে লাগাই দেখাচ্ছি আপনারা লাগাই নেবেন এভাবে এভাবে। প্রথমে প্যানেলার লাগিয়ে নেবেন, প্যানেলের দুটো আমি লাগিয়ে নিলাম। তারপর ব্যাটারি একটা এখানে লাগিয়ে, এই ব্যাটারি লাইন একটা এখানে লাগিয়ে নেবেন, এটা সুইচ সিস্টেম। এই জন্য এখানে লাগিয়ে নেবেন, তা এয়া লাগিয়ে নেবেন, লাইটের তার লাগিয়ে নেবেন, লাইটের তার লাগিয়ে নিলাম, লাইটের তার দুটো লাগিয়ে নেব। লাইটের তার লাগিয়ে নিলাম, এবার ব্যাটারি, এবার ব্যাটারি খেলা, ব্যাটারি লাইন লাগিয়ে নেব আমি। ব্যাটারি ব্যাটারি এখানে প্লাসটা, এই তারটা, এই তারটা আমি এখানে লাগিয়ে নেব। ওকে কমপ্লিট। এখন আমরা এই টিউবগুলো এভাবে ঢুকাই নেব, ঢুকে নিয়ে আমরা টেস্ট করব। টেস্ট বলতে আমরা প্রোগ্রাম দেব, সব এগুলো এভাবে ঢুকে নেব, ঢুকে নিয়ে আমরা কর্ড লাগাই নেব। কর্ড লাগাই নিয়ে লাইটটা জ্বলবে, তারপর আমরা কোয়াই দেখেন কন্ট্রোলার লাইন চলে আসে। এখন প্রোগ্রাম দিব আমরা, প্রোগ্রাম প্রথমে দিব আমরা 6 ঘন্টা, 6 ঘন্টা দিব 100%, 6 ঘন্টা দিব 50%। এভাবে যে আমরা এম্পিয়ার দিব হলো 55 এম্পিয়ার, 55 এম্পিয়ার দিয়ে আমরা টাইম সেট করব। ডিলে টাইম দিব 30 সেকেন্ড, তার 30 সেকেন্ড দিব। এভাবে দিয়ে আমরা কাজ শুরু করব, আমরা প্রোগ্রাম দিয়ে দেবো। এই যে প্রোগ্রাম দিয়ে দিয়েছি, এই যে লাইট চলছে, এই যে লাইট চলছে দেখতে পাচ্ছেন, এই যে লাইট জ্বলছে। এখন হলো প্রোগ্রাম দিব, এই যে প্রোগ্রাম প্রোগ্রাম দিয়ে দিলাম, প্রোগ্রাম নিয়ে এলো। এখন আমরা সুইচ দিব চার্জ, এই দেখেন এখন চার্জ নেওয়া শুরু করে দিস। আমাদের লাইটটা এখন কমপ্লিট, এখন যাবে এখান থেকে সেলিম ভাইয়ের কাছে যাবে, উনি এখন সেট করবে লাইটটা। লাইট এইভাবে 40টা প্রত্যেকটা লাইট এইভাবে সেট করবে। আপনাদের একটা সেট করে দেখাচ্ছি, আর তারপর বাদ বাকি যে কমপ্লিট করবো আপনার কার্টুন আপনাদের দেখাবো সবাইকে। আমরা এই যে হিট মেশিন দিয়ে, হিট গান দিয়ে আমরা হিট দিয়ে নিতেছি। এভাবে প্রত্যেকটা লাইটই হিট দেবো, হিট দিয়ে আমরা কমপ্লিট করে আপনাদের দেখাবো। এই যে দেখেন হিট দেওয়া হলে এখন সেট করে আপনাদের দেখাবো। এই দেখেন আমরা কন্ট্রোলার সাইডে এভাবে টেপ মারে নেব, টেপ মারে নিলে কন্ট্রোলারটা নড়বে না।
এভাবে কন্ট্রোলার টেপ মারে আমরা বসে দেব সুন্দরভাবে। বসে দিয়ে আমরা উপরে একটা কি দিই, এটা কি বলে, গ্যাডিস নাকি, একটা টিউব, একটা গ্যাডিস দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন সেট করব, এই যে দেখেন সেট করতেছে, আমাদের বড় ভাই সেট করতেছে, এই যে এলিঙ্গি নিতেছে, এলিঙ্গি নিয়ে সেট। এই যে আমাদের কাঠ নাট লাগা কমপ্লিট হয়ে গেল, এই দেখ ওকে হয়ে গেছে। আমরা এখন এটা কার্টনের মধ্যে ঢোকাই নেব, এই যে কার্টনের মধ্যে ঢোকাই নিলাম। এই যে আমাদের লাইট কমপ্লিট হয়ে গেছে, এগুলো লাইট সব কমপ্লিট হয়েছে, 40টা লাইট আমাদের কমপ্লিট হয়েছে। এগুলো আমরা এখন ডেলিভারি দিয়ে দেবো, একটা করে কার্টনে 4টা করে লাইট আছে, 4 × 240। Yeah.